এইটা এটার ক্ষেত্রে দেখো যেটা বলা আছে, এই স্টেট অফ স্ট্রেস ইজ স্পেসিফাইড ইন ফিগার 9.17 এ আছে, ডিটারমাইন দ্য নর্মাল এন্ড শেয়ারিং স্ট্রেসেস অন দ্য প্রিন্সিপাল প্লেন। তাহলে যেখানে প্রিন্সিপাল প্লেন, যেখানে মানে সেখানে নর্মাল এবং শেয়ারিং স্ট্রেস বের করতে হবে প্রিন্সিপাল প্লেনের ক্ষেত্রে। তারপরে দ্য প্লেন অফ ম্যাক্সিমাম ইন প্লেন শেয়ারিং স্ট্রেসেস, মানে যেখানে ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস ওইখানে বের করতে হবে। অ্যান্ড সি নাম্বারে হলো দ্য প্লেন প্লেনস হুজ নর্মাল অ্যাট 60 মানে আচ্ছা 36.8 অ্যান্ড 126.8 ডিগ্রি। তার মানে এমন প্লেনে বের করতে হবে যেটা হলো এক্স অ্যাক্সিস এর সাথে 36.8 ডিগ্রিতে এবং 126.8 ডিগ্রিতে আছে, এরকম তিনটা পয়েন্টে বের করতে হবে। তারপর প্রত্যেকটা পয়েন্টে আমাদের আলাদা আলাদা স্কেচ আঁকতে হবে, মানে এই যে এই বিষয়টা। এখন দেখো আমরা যদি ফিগারে আসি, মোর সার্কেলের ফিগারে আমরা এদিকে এক্স অ্যাক্সিস দেখতে পাচ্ছি, তো এক্স এর ডিরেকশন বরাবর এখানে সিগমা এক্স এর মান দেয়া আছে 32, আর টাও এক্স বরাবর এটা দেয়া আছে -20। এখন মাইনাস কেন হলো, মাইনাস যদি নাও দেয়া থাকে আমরা মাইনাস ধরবো কেন, এই যে দেখো এই পয়েন্টের সাপেক্ষে, তাহলে এই মিডল পয়েন্টের সাপেক্ষে এটা কিন্তু এন্টিক্লোকওয়াইজ ঘোরাবে, তাই না? দেখো এই এই এদিকে শেয়ার আছে, তার মানে এটাকে এন্টিক্লোকওয়াইজ ঘোরাবে এই পয়েন্টের সাপেক্ষে, তার মানে তখন যেহেতু এন্টিক্লোকওয়াইজ ঘোরাবে তখন মাইনাস হবে। এখানে দেয়া আছে সিগমা ওয়াই দেয়া আছে পজিটিভ, সিগমা দেয়া আছে নেগেটিভ, সিগমা ওয়াই মানে নিচের দিকে, আর এটার ক্ষেত্রে টাউ এক্স ওয়াই টাউ ওয়াই এক্স এটা দেয়া আছে পজিটিভ, তার মানে এটা এটা দেখো এই পয়েন্টের রেসপেক্টে এটা ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, তার মানে পজিটিভ, ঠিক আছে। আচ্ছা এখন আমাদের এ পয়েন্ট এবং বি পয়েন্ট দুইটার কোঅর্ডিনেট বের করতে হবে। তাহলে এ পয়েন্টের কোঅর্ডিনেট হলো এখানে যে স্ট্রেস গুলো আছে এটা নিয়ে এ পয়েন্ট, আর এখানে যে স্ট্রেস গুলো আছে এটা নিয়ে বি পয়েন্ট আমরা লিখব। তাহলে এ পয়েন্টের স্ট্রেস হলো সিগমা এক্স, যেটা এটা হলো এক্স অর্ডিনেট, এটা হলো 32, 32, আর ওয়াই দিকে যেটা আছে -20, এটা হচ্ছে ওয়াই অর্ডিনেট, ঠিক আছে। তাহলে এ পয়েন্টের আমরা অর্ডিনেট পেলাম 32 -20। আচ্ছা আবার বি পয়েন্টের অর্ডিনেট কত, এখানে এখানে আছে সিগমা ওয়াই আছে -10, মানে -10, আর শেয়ারিং স্ট্রেস আছে +20, মানে 10 +20। তাহলে এটা আমরা বি পয়েন্ট পেয়ে গেলাম। তাহলে এখন আমাদের কাজ কি, আমাদের কাজ যেটা হচ্ছে যে এই মানে এই দুটো এক্সিস আঁকা, এদিকে এবং এদিকে এক্স এক্সিস বরাবর এটা হবে সিগমা, ওয়াই এক্সিস বরাবর এটা হবে টাউ, ঠিক আছে। তো এ পয়েন্ট এবং বি পয়েন্টকে চিহ্নিত করা, তো এ পয়েন্টকে দেখো এখানে আছে 32 এবং -20, তার মানে এই যে এটা যদি মানে কি বলে মূলবিন্দু হয় তাহলে এদিকে 32 যাব আর এদিকে -20, তাহলে যে পয়েন্টটা পাচ্ছে এটা হলো এ পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট। আবার এখানে ওয়াই এক্সিস বর মানে বি পয়েন্টটা হবে কত, -10 এবং 20, তার মানে এই যে মূল বিন্দু থেকে -10 আর এদিকে যাচ্ছে 20, তাহলে এটা পাচ্ছে বি পয়েন্ট, ঠিক আছে। তাহলে আমরা আমাদের এই দুইটা পয়েন্ট এ এবং বি, এ এবং বি এইটা ডিফাইন করা হয়ে গেল। তাহলে এ এবং বি বরাবর যে যে আমরা যদি এটাকে এ করে দেই তাহলে এটা হচ্ছে বৃত্তের ব্যাস, তাহলে এই ব্যাসকে কেন্দ্র করে আমরা একটা বৃত্ত আঁকবো, ঠিক আছে। তাহলে ব্যাসকে কেন্দ্র করে যে বৃত্তটা আঁকতেছে এটা হলো মোর সার্কেল, কারণ মোর সার্কেল আঁকাটা আমাদের হয়ে গেল। এখন বাকি কাজ হলো আমাদের যে বাকি যেগুলো বের করতে বলছে এটা বের করতে হবে। এখন যখন আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম, আচ্ছা তোমরা যখন ইয়াতে করবা তখন এখানে যদি ইয়াটা লিখে রাখো, কোঅর্ডিনেটটা লিখে রাখো, তখন সবচেয়ে সুবিধা হবে। যেমন এখানে যদি আমি 32 -20, তারপরে বি পয়েন্টের কোঅর্ডিনেটটা হচ্ছে কত, -10 20। আচ্ছা এখন দেখো এই দুইটা পয়েন্টের তাহলে দুইটা পয়েন্টের মধ্যবিন্দু, মধ্যবিন্দু মানে হলো সি পয়েন্ট, মানে এটা সেন্ট্রাল, তাহলে মধ্যবিন্দু কত হবে, মধ্যবিন্দু হচ্ছে যে এই যে x1 x2 2, তার মানে 32 -10 2, তাহলে এটা হচ্ছে 11, এটা হচ্ছে x বার বা মানে x পয়েন্ট, x যেগুলো 11 আসছে। আর y দেখো এখানে -20 আর +20, তাহলে ওয়াই চলে আসবে 0, তাহলে -20 +20 2 0, তার মানে যে সেন্ট্রয়েডের যে এক্স ইয়াটা কোঅর্ডিনেট পাচ্ছে এটা পাচ্ছে 11 0, তার মানে এই যে মূল বিন্দু থেকে এদিকে 11 দূরে এবং এটা এক্স অ্যাক্সিস এর উপরেই আছে, তাহলে এটা পাচ্ছে আমরা সি সেন্ট্রয়েড। এখন এখন আমাদের মানে সেন্টার পাচ্ছে এটা, সরি সেন্ট্রয়েড না,
আরে এখন আমাদের বের করতে হবে কি রেডিয়াস, তাহলে রেডিয়াস আমরা সেন্টার থেকে যে কোনো পয়েন্ট মানে এখান থেকে এই পর্যন্ত যদি ডিসটেন্সটা বের করি আমরা যে কোনো ভাবে এটা বের করতে পারি, ঠিক আছে? তো এই সেন্টারের কোঅর্ডিনেট জানা আছে, তোমরা যদি করো তাহলে এই সেন্টারের কোঅর্ডিনেট গুলো যদি দিয়ে দাও তাহলে এই পয়েন্ট গুলো বের করতে সুবিধা হবে। যেমন এটা কোঅর্ডিনেট হলো 10 × 0, তাহলে এই দুইটা মধ্যবর্তী ডিসটেন্স, দুইটা পয়েন্টের মধ্যবর্তী ডিসটেন্স আমরা সহজে বের করতে পারবো, যে 32 − 11 এর উপর হোল স্কয়ার −20 − 0 এর উপর হোল স্কয়ার, মানে হলো যে তাহলে এটা করলে আমরা এই যে বৃত্তের ব্যাসার্ধ পাচ্ছি, এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী ডিসটেন্স পাচ্ছি। অথবা আমরা যদি এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী ডিসটেন্স বের করে অর্ধেক অর্ধেক করে দিই, মানে ব্যাস বের করে অর্ধেক করে দিই, তাহলে কিন্তু আমরা এই ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি। আচ্ছা, ব্যাসার্ধ বের করা এটা একেবারে ইজি, এটা তোমরা পারবা যেহেতু আমরা অর্ডিনেট গুলো জানা আছে। আচ্ছা, তাহলে আমাদের এই যে ব্যাসার্ধ যেটা আসছে এটা আসছে 29। এখন দেখো এখানে এ পয়েন্ট যেটা ছিল এটা ছিল এক্স অ্যাক্সিস বরাবর, আর এখানে বি পয়েন্ট যেটা ছিল মানে এই ইয়াটা এটা ছিল ওয়াই অ্যাক্সিস বরাবর। তার মানে এই যে এ পয়েন্ট যেটা এটা হলো এক্স অ্যাক্সিস বরাবর আছে এবং বি পয়েন্ট যেটা এটা হলো ওয়াই অ্যাক্সিস বরাবর আছে। তার মানে এটা হলো মেইন ফিগারের ক্ষেত্রে এটা হলো এক্স অ্যাক্সিস, এটা হলো ওয়াই অ্যাক্সিস। এতটুকু বুঝে গেল আমরা বৃত্তটা কিভাবে এঁকেছি এবং সেন্ট্রয়েড মানে কি বলে সেন্টারটা লোকেট করা এবং এটার রেডিয়াস বের করা এই পর্যন্ত দেখেছি, এই পর্যন্ত তো সমস্যা নাই? আচ্ছা, এখন বাকি যে কাজ করতে হবে, এখন আমাদের বৃত্ত মানে মোর সার্কেল হয়ে গেছে, এখন বাকি কাজ একেবারেই সহজ, এটা তোমরা দেখলেই পারবা। তো আমি দেখাচ্ছি। আচ্ছা, তাহলে এখন যেটা করতে বসে এটা হলো এক নাম্বার দ্য প্রিন্সিপাল প্লেন, তাহলে তোমাদের শেয়ারিং স্ট্রেস বের করতে হচ্ছে, শেয়ারিং এন্ড নর্মাল স্ট্রেস। আচ্ছা, তাহলে তাহলে আমরা রেডিয়াস পর্যন্ত এটা বের করলাম। এখন আমাদের যেটা বের করতে বলছে যে দ্য প্রিন্সিপাল প্লেন, তাহলে প্রিন্সিপাল প্লেনে শেয়ারিং স্ট্রেস এবং নর্মাল স্ট্রেস বের করতে বলছে। তাহলে প্রিন্সিপাল প্লেন যেটা, যেটার মধ্যে শেয়ারিং স্ট্রেস এর মানটা জিরো হবে। আচ্ছা, তাহলে প্রিন্সিপাল প্লেনে মানে প্রিন্সিপাল প্লেন যেটাকে বলা হচ্ছে, প্রিন্সিপাল প্লেনটা হলো যেখানে শেয়ারিং মানে শেয়ার স্ট্রেস এর মানটা জিরো হবে, শেয়ার মানে যেখানে কোনো শেয়ার থাকবে না। এখন মনে করো যে এই বৃত্তের উপর কোথায় শেয়ার জিরো, তাহলে এদিকে আছে টাউ, এদিকে আছে সিগমা, তাহলে এই পয়েন্ট এবং এই পয়েন্ট এই দুইটার মধ্যে শেয়ার শেয়ারের মান জিরো। বিষয়টা বুঝে গেল? এখানে দেখো মানে এই যে টাউ, টাউ তো শেয়ারিং স্ট্রেস আর সিগমা হলো মানে বেন্ডিং স্ট্রেস বা সিগমা নর্মাল স্ট্রেস। তাহলে কোথায় শেয়ারের মান জিরো হবে কোথায়? এই বৃত্তের এই পর্যন্ত সবগুলাই কিন্তু ওয়াই কোঅর্ডিনেট আছে, তাই না? সব পয়েন্টে কিন্তু ওয়াই মানে টাউয়ের দিকে আছে। তো ওয়াই কোঅর্ডিনেট হলো এখানে জিরো এবং এখানে জিরো, আর ওয়াই মানে ওয়াই এক্সিস বরাবর আছে টাউ, তার মানে যেখানে টাউ জিরো ওইটাই হবে প্রিন্সিপাল প্লেন। তাহলে প্রিন্সিপাল প্লেনে টাউ জিরো এটা হলো দুইটা পয়েন্টে আছে, একটা হচ্ছে যে ডি পয়েন্ট আর একটা হচ্ছে ই পয়েন্ট। তাহলে আমাদের যে প্রথম এ নাম্বারে যে স্ট্রেসটা বের করতে বলছে এটা হচ্ছে এই যে ডি পয়েন্টের স্ট্রেস আর একটা হলো ই পয়েন্টের স্ট্রেস। এখন ডি পয়েন্টের স্ট্রেস আমরা কিভাবে বের করব? দেখো এখান থেকে এই পর্যন্ত 11 মানে সেন্টার পর্যন্ত 11, 11 থেকে যদি 11 সাথে যদি 29 যোগ করি, 29 কে এটা রেডিয়াস, তার মানে এই যে কেন্দ্রের এটার রেডিয়াস এটা যদি যোগ করি তাহলে 11 + 29 মানে হলো 40, তাহলে এটা হচ্ছে সিগমা 1 ইজ ইকুয়াল টু 40। এতটুকু বুঝতে পারলা? ভাইয়া এটা আরেকবার একটু বলেন, বুঝি নাই। আমাদের প্রিন্সিপাল যে, হ্যাঁ, এখানে কি এখানে কি বলছে যে প্রিন্সিপাল প্লেন, প্রিন্সিপাল প্লেনে আমাদের আমরা আমাদের কি বের করতে বলছে? ডিটারমাইন দ্য নরমাল এন্ড শেয়ারিং স্ট্রেস, বিভিন্ন পজিশনে নরমাল এবং শেয়ারিং স্ট্রেস আমাদের বের করতে হবে। এক নাম্বার যেটা বলছে প্রিন্সিপাল প্লেন, প্রিন্সিপাল প্লেন বলা হয় ওই প্লেনকে যে প্লেনে কোনো শেয়ারিং স্ট্রেস থাকে না, মানে কোনো শেয়ার থাকে না, সেখানে শুধুমাত্র নরমাল স্ট্রেস থাকবে, মানে যেখানে যে টাউ এই জাতীয় কিছু থাকবে না। এখন টাউ এই ইয়ার মধ্যে এদিকে ভার্টিক্যাল বরাবর হলো টাউ আর এদিকে হলো সিগমা, এখন টাউ জিরো কোথায়?
মানে শেয়ারিং স্টেজ 0 কোন কোন পয়েন্টে দেখো এরকম কোন যদি পয়েন্টে বলি এখানে শুধুমাত্র শেয়ারিং স্টেজ আছে নরমাল স্টেজ নাই মানে এখানে টাউ এর মান y কোঅর্ডিনেট আছে x কোঅর্ডিনেট নাই মানে আমাদের x is কিন্তু এইটা এবং এইটা তাই না তো এই যে এই পয়েন্টটা d পয়েন্ট d পয়েন্ট এখানে কি এর মান 0 এখানে y এর মান 0 না x axis এর উপরে y এর মান 0 y এটা তো আমরা আগে থেকে জানি যে আমি যদি এরকম বলি যে x axis এর উপরে যদি কোনো একটা পয়েন্ট হয় এটার কোঅর্ডিনেট কত হয় a 0 না y axis এর উপরে যদি কোনো পয়েন্ট হয় তাহলে ওইটার কোঅর্ডিনেট কত 0 b এরকম ছিল না 90 ইয়াতে ইন্টারমিডিয়েটে মনে আছে আচ্ছা জি ভাইয়া আর অন্য যে কোনো পয়েন্টে এটা a b মানে দোনটাই কোঅর্ডিনেট থাকবে এখন আমাদের যেহেতু বলছে শেয়ারিং এর প্রিন্সিপাল প্লেন মানে যেখানে শেয়ারিং স্ট্রেসটা 0 তাহলে এই যে ভার্টিক্যাল বরাবর y axis বরাবর শেয়ারিং স্ট্রেস মানে আমরা প্লট করছি এখন y axis y এর মানটা 0 কোথায় দেখো এই যে y কোঅর্ডিনেট এই পয়েন্ট মানে হলো x axis এর উপর যে পয়েন্ট গুলো এই পয়েন্টের y কোঅর্ডিনেট 0 তার মানে এখানে শেয়ার 0 তার মানে এই যে এই মোর সার্কেলের এই পয়েন্টটা d পয়েন্ট এবং e পয়েন্ট এটা আছে কি এই x x axis এর উপরে আছে না আমি বলছি এখানে x axis বলতে আবার এই x axis এর সাথে মানে মুখ গুলাই ফেলো না এই বৃত্তের মধ্যে এই বৃত্ত যে আছে এখানে হলো x axis বরাবর সিগমা এবং বরাবর টাউ এটা হলো শেয়ারিং স্ট্রেস আর এটা হলো নরমাল স্ট্রেস তাহলে এই পয়েন্ট এবং এই পয়েন্ট হলো শেয়ারিং স্ট্রেস 0 তার মানে এই দুইটা পয়েন্টই হলো প্রিন্সিপাল প্লেন তাহলে প্রিন্সিপাল প্লেনে স্ট্রেস কত হবে তাহলে সিগমা 1 এর মান আমরা বের করব যে এই এখান থেকে তাহলে 11 11 এর সাথে এটা রেডিয়াস যদি যোগ করে দেই তাহলে 11 প্লাস 29 সমান সমান 40 আসে আর এই পাশে তো বের করব কিভাবে দেখো এখান থেকে এই পর্যন্ত হলো রেডিয়াস তার বৃত্ত মানে 29 তাহলে 29 থেকে যদি 11 বিয়োগ করি তাহলে থাকতেছে মাইনাস 18 যেহেতু এদিকে নেগেটিভ দিকে এই পয়েন্টটা যেহেতু মানে এক্সিস ব্যবস্থা নেগেটিভ দিকে তার মানে এটা হচ্ছে মাইনাস 18 এটা হলো এ নাম্বার গেল এই বিষয়টা বুঝতে পারলা কারোর কোনো সমস্যা না ভাইয়া এই যে এখানে দেখো দা প্রিন্সিপাল স্ট্রেস ইজ সিগমা 1 সিগমা 2 আর রিপ্রেজেন্ট বাই দা পয়েন্ট ডি এন্ড ই রেসপেক্টিভলি হোয়ার দা শেয়ারিং স্ট্রেসেস কোঅর্ডিনেট আর 0 যেখানে শেয়ারিং স্ট্রেস কোঅর্ডিনেট 0 হবে ওইটা হবে প্রিন্সিপাল স্ট্রেসেস তাহলে এখানে সিগমা 1 বের করলাম এবং সিগমা 2 বের করলাম সেকেন্ড নাম্বার যেটা বলা হলো বি নাম্বারে দা প্লেন অফ ম্যাক্সিমাম ইন প্লেন শেয়ারিং স্ট্রেস মানে হলো এমন প্লেনে মানে এমন প্লেনে বের করতে হবে যেখানে হলো ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস ম্যাক্সিমাম থাকবে শেয়ারিং স্ট্রেস ম্যাক্সিমাম মানে কি ওইখানে ওয়াই কোঅর্ডিনেটের মানে ওয়াই এর দিকে যেহেতু আমরা শেয়ার রেখেছি তাহলে ওয়াই কোঅর্ডিনেট যেখানে সর্বোচ্চ হবে তাহলে ওয়াই কোঅর্ডিনেট সর্বোচ্চ কোনটা দেখো মোট সার্কেলের আমরা যদি এরকম পজিশন নেই এখানে ওয়াই কোঅর্ডিনেট যা হবে একেবারে সর্বোচ্চ হচ্ছে মানে একেবারে লাস্টের যে পয়েন্টটা তাই না তাহলে এই এফ পয়েন্ট এটা হচ্ছে শেয়ারিং স্ট্রেস সর্বোচ্চ এখানে আর এখানে হচ্ছে সর্বোচ্চ মানে এটা যদি পজিটিভ সর্বোচ্চ আর এটা হলো নেগেটিভ সর্বোচ্চ বুঝতে পারলা তার মানে আমাদের এই রকম বের করতে বলছে যেটা হলো শেয়ারিং স্ট্রেসটা এই যে দা প্লেন অফ ম্যাক্সিমাম ইন প্লেন শেয়ারিং স্ট্রেস যেখানে শেয়ারিং স্ট্রেসটা ম্যাক্সিমাম তার মানে আমাদের এই এফ পয়েন্ট এবং এই পয়েন্ট জি পয়েন্ট এই পয়েন্টের এখন আমাদের স্ট্রেস লাগবে স্ট্রেস বের করতে হবে বা কোঅর্ডিনেট বের করতে হবে আচ্ছা তার আগে আরেকটু দেখা নিই যে হ্যাঁ আমরা যে এটা বের করলাম এই যে প্রিন্সিপাল স্ট্রেসেস তাহলে প্রিন্সিপাল স্ট্রেস আমরা কোথায় পেলাম প্রিন্সিপাল স্ট্রেস পেয়েছি যে এই ডি পয়েন্ট এবং ই পয়েন্ট তাহলে অ্যাকচুয়াল আমাদের আচ্ছা না বুঝলে তোমরা বইলো ঠিক আছে অ্যাকচুয়াল দেখো এক্স অ্যাক্সিস ছিল এই এই ডিরেকশনে ওয়াই অ্যাক্সিস ছিল এই ডিরেকশনে তো আমাদের এখন এই পয়েন্টটা তাহলে এখন এই মোর সার্কেলে কিন্তু এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস হলো এই প্লেন তাহলে এখন এই যে ডি পয়েন্ট আমরা ই পয়েন্ট এই এক্স অ্যাক্সিস থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে তো এইটা যদি আমরা জানি এটা জানলে আমরা এইটা এই ইয়াটাকে ফিগারটাকে অত ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ঘুরাই দিতে পারবো অত ডিগ্রি না এখানে যত ডিগ্রি হবে তার অর্ধেকে ঘুরাই দিতে পারবো তাহলে দেখো এ এর অর্ডিনেট জানা আছে তোমার তাহলে এই বরাবর যদি আমরা লাইন টানি তাহলে এই যে এই থিটাটা বা এটা যদি টুয়াইস থিটা ধরি এই টুয়াইস থিটার থিটার মান বের করা যাবে না দেখো আমাদের কিন্তু এই এতটুকু ডিস্টেন্স জানা আছে এই ডিস্টেন্সও জানা আছে এটা হলো মাইনাস 40 আর এটা যেটা আছে এদিকে হলো কত 32 থেকে কত বিয়োগ করবা 32 থেকে 11 বিয়োগ করলে কত থাকে এই থেকে এই পর্যন্ত আচ্ছা তোমরা কি বুঝতেছো জি ভাইয়া একুশ হ্যাঁ
তাহলে এই তাহলে এই এই অ্যাঙ্গেলটা বের করা যাবে না তাহলে আমরা যদি বলি যে tan theta আচ্ছা tan theta is equal to মানে কি বলে লম্ব বাই ভূমি তার মানে 20/21 20/21 তাহলে এখানে theta is equal to tan inverse করলে কিন্তু এই থিটাটা চলে আসছে এখন এই থিটার মান দেখো এখানে আসছে 43.6 তার মানে এখানে যদি 43.6 হয় তাহলে অ্যাকচুয়াল ফিগারে কত হবে তার অর্ধেক হবে নিশ্চয়ই তাই না তাহলে এখানে হচ্ছে তাহলে দেখো এই যে প্রথম এই যে এইটার জন্য ডায়াগ্রাম আঁকতে হবে তো প্রত্যেকের জন্য তাহলে যে 43.6 এর আমরা যদি অর্ধেক করি 21.8 তাহলে এই ব্লকটাকে বা এই স্ট্রেস কন্ডিশনটাকে আমরা 21.8 ডিগ্রিতে ঘুরিয়ে দেব তারপরে দেখো এখানে শুধুমাত্র সিগমা 1 দেয়া আছে 40 প্লাস 40 তাহলে বাইরের দিকে 40 দিব আর যেহেতু এখানে শেয়ারিং স্ট্রেস নাই তার মানে এদিকে 40 দিয়ে দিচ্ছি আর এদিকে হচ্ছে -18 এদিকে -18 আর এদিকে যদি 40 দেই তার বিপরীত পাশে এদিকে 40 আর এদিকে দিচ্ছি 18 তার বিপরীত পাশে এদিকে 18 তার মানে তোমরা যদি একটাও দেখাও এদিকে এবং এদিকে তাও হবে আর এদিকে মানে যেহেতু দোনটা সমান এদিকে যা হবে এদিকে তাই হবে শুধুমাত্র ডিরেকশনটা উল্টা হয়ে যাবে আচ্ছা এই বিষয়টা বুঝতে পারলা যে এই যে এই ফিগারটা আমরা কিভাবে আঁকলাম এবং অ্যাঙ্গেলটা কিভাবে বের করলাম জি ভাই আচ্ছা এটা নিয়ে তো এটা নিয়ে তো সমস্যা নেই তাহলে এটা ছিল এ নাম্বারের সলিউশন বি নাম্বারের সলিউশন যেটা ছিল যেখানে যেখানে বলা হচ্ছে যে ম্যাক্সিমাম শেয়ার তাহলে শেয়ারিং স্ট্রেস তাহলে আমরা মোট সার্কেলে দেখতেছি যে সর্বোচ্চ পয়েন্ট হলো মানে শেয়ারিং স্ট্রেস এদিকে তো শেয়ারিং স্ট্রেস তাহলে এদিকে ম্যাক্সিমাম হলো এই পয়েন্ট এই যে এক পয়েন্ট আর এদিকে ম্যাক্সিমাম হলো জি পয়েন্ট তাহলে এখন এক পয়েন্ট এবং জি পয়েন্টের অর্ডিনেট বের করতে হবে তাহলে এইটা কখন ম্যাক্সিমাম হবে যখন দেখো এই যে এই অ্যাক্সিসের সাথে এইটা যখন যখন লম্ব থাকে একেবারে পারপেন্ডিকুলার ডিরেকশনে তখনই ম্যাক্সিমাম হবে কারণ এরকম বাঁকা হয়ে গেল দেখ বাঁকা হয়ে গেলে কিন্তু এই যে আরো কমে যাচ্ছে তাই না এদিকে এদিকে যে কমেই হোক না কেন এই যে শেয়ারের মান ওয়াইয়ের মানটা কিন্তু কমে যাচ্ছে তাহলে এটা হচ্ছে এইটা পারপেন্ডিকুলার ডিরেকশন একেবারে সোজা পারপেন্ডিকুলার ডিরেকশন তাহলে এইটার অর্ডিনেট কত হবে এদিকের মান তো আমরা জানি 11 তাহলে এক্স এর মান হচ্ছে 11 আর ওয়াইয়ের মান হচ্ছে শুধুমাত্র রেডিয়াসটা মানে এখান থেকে ওয়াইয়ের এটা তো রেডিয়াস তার মানে 11 29 দোনটাই পজিটিভ আর এইটার এটা এইটার মানটা কি হচ্ছে এটার মান হচ্ছে 11 -29 ঠিক আছে এই পয়েন্ট জি পয়েন্টের এটা বোঝা গেল জি ভাইয়া আচ্ছা এখন এখন আমাদের দেখতে হবে যে এই এফ পয়েন্ট এবং জি পয়েন্ট এই এক্স অ্যাক্সিসের সাপেক্ষে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে এই অ্যাঙ্গেলটা বের করতে হবে দেখো এদিকে তো 43.6 আমরা আগে বের করে রাখছি এটা থেকে এই এক্সিস পর্যন্ত 43.6 তারপরে আছে 90 ডিগ্রি তার মানে 43.6 এর সাথে 90 ডিগ্রি যোগ করলে কিন্তু আমরা এই টোটাল অ্যাঙ্গেলটা পেয়ে যাচ্ছি তাই না আচ্ছা একটু রেসপন্স করো কারণ না আচ্ছা জি ভাই জি ভাই আচ্ছা তার মানে যে 43.6 এর সাথে যদি আমরা 90 ডিগ্রি যোগ করি তাহলে আমরা এই টোটাল 133.6 তাহলে 133 কে অর্ধেক করো তাহলে কত ডিগ্রিতে ওইখানে আঁকতে হবে এই যে দেখো এখানে ওই যে 66.8 ডিগ্রিতে এটা বাঁকানো হয়েছে এখন তাহলে মানগুলো কি হবে তাহলে মানগুলো হচ্ছে এখানে হলো 11 11 ছিল পজিটিভ তাহলে আমরা এক্স প্রথম মানটা এটা হলো এই যে মানে এক্স এর দিকে বা নরমাল যেটা এটা হচ্ছে 11 এমপিএ পজিটিভ এখানে 20 হলো পজিটিভ ছিল তাহলে 20 যেহেতু পজিটিভ আছে পজিটিভ হলে আমরা ডিরেকশন কোন দিকে দেব এই পয়েন্টের সাপেক্ষে যেই ডিরেকশন বরাবর দিলে ওটা ক্লকওয়াইজ ঘোরাবে দেখো 20 এদিকে দিলেই এই পয়েন্টের সাপেক্ষে এটা ক্লকওয়াইজ ঘোরাচ্ছে তার মানে 20 এর ডিরেকশন কোন দিকে হচ্ছে এদিকে হইতেছে ঠিক আছে তাহলে আমরা এই পয়েন্টটা পেলাম আচ্ছা তারপরে বাকি পয়েন্ট যেটা বাকি পয়েন্ট হলো এটা এটা হলো এই ভার্টিক্যাল বরাবর দেখো এখানে 11 পজিটিভ পজিটিভ মানে টেনশন হবে বাইরের দিকে 11 দিলাম আর এখানে -20 তার মানে যে ডিরেকশনে দিলে এই পয়েন্টের রেসপেক্টে মিডল পয়েন্টের মানে সেন্টারের রেসপেক্টে এটা অ্যান্টিক্লকওয়াইজ ঘুরবে তার মানে এদিকে দিলে এটা অ্যান্টিক্লকওয়াইজ ঘুরতেছে দেখো অ্যান্টিক্লকওয়াইজ ঘুরতেছে এদিকে দিলে তার মানে এটা হচ্ছে -29.29 এদিকে আর এই দুইটা যদি আমরা দিতে পারি তার বাকিগুলো একেবারে উল্টা মানে বাকিগুলো আমরা দিতে পারবো তাই না
তাহলে আমরা কিন্তু এই ফিগারও আমরা বি নাম্বার সলিউশন করলাম এবং এটার অ্যাঙ্গেল বের করছি এবং এটার ফিগারও আমরা বের করলাম ঠিক আছে আচ্ছা তারপরে দেখি আচ্ছা এটা এটা নিয়ে কারো সমস্যা না ভাইয়া না ভাইয়া আচ্ছা ঠিক আছে তারপরে দেখি তারপরে আছে সি সি দেখো তো কি দেয়া আছে দা প্লেন হুজ নরমাল আর 36.8 তাহলে প্রথম ইয়াটা হলো যেটার এই যে এক্স অ্যাক্সিস এর সাথে 36.8 আগের অঙ্কটার মতো তার মানে এইটা এখানে যদি 36.8 ডিগ্রি ডিগ্রিতে বাঁকে বা এরকম প্লেনে বের করতে হয় তাহলে মোট সাইকেলে আমরা কত ডিগ্রিতে বের করব ডাবল ডাবল তাহলে ডাবল তার দ্বিগুণ তাহলে ডাবল করলেও হচ্ছে এখানে 73.6 এটা কোন জায়গা থেকে এই যে এক্স অ্যাক্সিস থেকে মানে এই যে এখান থেকে 73.6 হবে তাহলে দেখো এখান থেকে এই পর্যন্ত 43.6 আছে তার মানে 73.6 থেকে যদি আমরা 43.6 বিয়োগ করি তাহলে 30 ডিগ্রি থাকতেছে তার মানে এই এখান থেকে আর 30 ডিগ্রি দূরে যে প্লেন এই প্লেন বরাবর বের করতে হবে ক্লিয়ার জি ভাইয়া আচ্ছা তার মানে এই বরাবর লাইন টানবো এই বরাবর লাইন টানতেছি তাহলে আমাদের এই এইচ এইচ এর মানে পয়েন্ট বের করতে হবে আর এই যে 30 ডিগ্রি এবং 126 ডিগ্রি তাহলে 126 ডিগ্রি কত কত ইয়া হয় 126 ডিগ্রি দ্বিগুণ করলে তাহলে 126 ডিগ্রি দ্বিগুণ করলে দেখো কত আসে 126.8 মানে এটা বিপরীত ইয়াটা আসবে দ্বিগুণ করলে এখানে আসে 273.6 দেখো এখান থেকে যদি এই যে 73.6 এটার সাথে যদি 180 যোগ করো তাহলে এই পয়েন্টে চলে আসবে তার মানে এই আই পয়েন্টটা হচ্ছে এইটা আচ্ছা এখন আমাদের এইচ এবং আই এর কোঅর্ডিনেট বের করতে হবে অনুরূপ ভাবে কোঅর্ডিনেট বের করে আমরা ওই আবার ফিগার গুলো আঁকবো তাহলে এইচ এর কোঅর্ডিনেট কত হচ্ছে এস এর কোঅর্ডিনেট হচ্ছে দেখো এক্স কোঅর্ডিনেট হচ্ছে এদিক থেকে 11 11 আর এদিক থেকে রেডিয়াস যোগ করো না রেডিয়াস না সরি তাহলে রেডিয়াস মানে আ এই যে 29 cos θ করলে আমরা এখান থেকে এই ডিস্টেন্স পাচ্ছি তাহলে এইচ এর এক্স কোঅর্ডিনেট হচ্ছে 11 plus 29 cos θ cos 30 ডিগ্রি ঠিক আছে আর ওয়াই কোঅর্ডিনেটটা কত পাচ্ছি ওয়াই কোঅর্ডিনেট হলো 29 sin 30 ডিগ্রি করলে এই ডিস্টেন্স পাচ্ছি তাহলে 29 sin 30 ঠিক আছে তাহলে এটা মান কত আসে দেখো তো আচ্ছা আমরা যদি 11 plus 29 cos 30 এটা করলে আসতেছে 36.11 আর 29 sin 30 14.5 14.5 তাহলে এইটা আসতেছে 14.5 ওইটাই পজিটিভ যেহেতু এই পয়েন্টে আছে এখন আমাদের এই পয়েন্ট বের করতে হবে তাহলে এই পয়েন্ট বের করার জন্য দেখো এখান থেকে আমরা তো এখান থেকে কাউন্ট করব তাহলে এই ডিস্টেন্সটা এখান থেকে এই পর্যন্ত হলো 29 cos 30 যেহেতু এইটা 30 তার মানে এই অ্যাঙ্গেলটাও 30 তাহলে 29 cos 30 থেকে যদি আমরা 11 বিয়োগ করি তাহলে আমরা এখান থেকে এই ডিস্টেন্সটা পাচ্ছি তাই না তাহলে এই কোঅর্ডিনেটে এক্স কোঅর্ডিনেট হচ্ছে যে 29 cos 30 আচ্ছা মাইনাস 11 ঠিক আছে আর এটা ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে কত ওয়াই কোঅর্ডিনেট তো একই ভাবে 29 sin 30 তাহলে এইটা তাহলে দোনটাই কিন্তু নেগেটিভ হচ্ছে যেহেতু এই এই অর্ডিনেটে দোনটাই নেগেটিভ এক্স এর মানও নেগেটিভ ওয়াই এর মানও নেগেটিভ তাহলে আমরা এই মানগুলো এখান থেকে বের করতে পারবো তাহলে দেখো এই মানগুলো এখানে বের করা হয়েছে যে দেখো 11 plus 29 cos 30 = 36 এবং 14.5 আর 11 minus 29 cos 30 করলে minus 14.1 আসে আর এটা আসে minus 14.5 এখন তাহলে আমরা অ্যাঙ্গেল আঁকতে পারবো না মানে ওই ফিগার আঁকতে পারবো না তাহলে ফিগার এখানে কত ডিগ্রি এখানে তো ডিগ্রি বলাই ছিল কত ডিগ্রি বলা ছিল যে 36.8 তার মানে আমরা যে ফিগারটা আঁকবো এখন সেটা হচ্ছে আচ্ছা এটা আলাদা অন্য পেজে ছিল ওটার ই করা হয় নাই আচ্ছা তোমরা দেখবা যে এক্স অ্যাক্সিস যেটা আছে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের সাথে 36.8 এ মানে এরকম ফিগারটা আঁকা হবে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 36.8 ঠিক আছে তাহলে এই অ্যাঙ্গেল যদি 36.88 হয় প্রথম পয়েন্ট হলো পজিটিভ তার মানে এটা হলো এদিকে চলে যাবে এটা হচ্ছে 36.1 আর এইটাও পজিটিভ পজিটিভ মানে এটা ক্লকওয়াইজ ঘোরাবে এদিকে দিলে ক্লকওয়াইজ ঘোরে তাহলে এটা হচ্ছে 14.5
ঠিক আছে আর এই পয়েন্টটা এই পয়েন্ট হলো -40 মানে 14.1 তার মানে এই ভার্টিক্যাল নিচের দিক থেকে 14.1 -14.1 আর এটা অ্যান্টিক্লকওয়াইজ ঘোরাবে তার মানে এই ডিরেকশন বরাবর যেটা হলো 14.5 ঠিক আছে এরকম ফিগার গুলো প্রত্যেকটার জন্য ফিগার এঁকে দিতে হবে আচ্ছা এটা নিয়ে কারো কোনো প্রশ্ন না ভাইয়া আচ্ছা তাহলে দেখো আমাদের সবগুলাই স্কেচের ও সরি এখানে হলো যে এ এন্ড বি এর স্কেচ আঁকতে বলছে সি এর স্কেচ আঁকতে বলে যার কারণে এটা দেখানো হয় না যাই হোক সি এর স্কেচ যদি আঁকতে বলে তাহলে যেটা দেখালাম এইভাবে আঁকবা তাহলে আশা করা যায় যে মানে যে মোর সার্কেলের এই টাইপের অঙ্কগুলো তুমি সিঙ্গেল মানে তোমাদের যেই ম্যাথগুলো আসে আমি যতটুকু দেখছি যে এই টাইপের ম্যাথগুলো আসে সাধারণত যেটা হলো এরকম থাকে বিভিন্ন বিভিন্ন পজিশনে বের করতে পারবে তাহলে আমার যেই পজিশনে বের করতে বলে আমি যদি সামারি দেই তাহলে এখানে এখানে এই যে এক্স এক্সিস বরাবর যেগুলো থাকবে এটাকে আমরা এ পয়েন্ট ধরবো সিগমা এক্স কে এক্স এর কোঅর্ডিনেট এবং এটা হলো ওয়াই এর কোঅর্ডিনেট তাহলে এখান থেকে একটা অর্ডিনেট পাবো কোঅর্ডিনেট পাবো এখান থেকে একটা অর্ডিনেট পাবো এটা এটাকে ধরবো বি তাহলে এ পয়েন্টকে আমরা চিহ্নিত করব যেটা হচ্ছে এদিকে হলো থাকবে সিগমা আর এদিকে টাউ এরকম একটা এক্সিসে এবং বি পয়েন্টকে চিহ্নিত করব এ বি কে আমরা ব্যাস ধরবো ব্যাস ধরে একটা সার্কেল আঁকবো বৃত্ত আঁকবো বৃত্ত আঁকে সেটা সেন্টার বের করব মানে সেন্টার বের করব তারপরে বিভিন্ন প্লেনে এখানে যদি তোমার 15 ডিগ্রি অ্যাঙ্গেলের প্লেনে সিগমাটাও বের করতে পারে তাহলে আমরা এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে মানে যে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে একে যে লাইন টানবো এই লাইনের এখানে সিগমাটাও বের করবো আবার এখানে যদি 30 ডিগ্রি বলে এখানে 60 ডিগ্রি আঁকবো ঠিক আছে এই হইলো মোটামুটি মানে এই ছিল তোমার মোর সার্কেলের যে বিষয়গুলো একেবারেই সহজ এটা এটা মানে খুব সময় কম লাগবে এবং যদি একটু বুঝতে পারো একেবারেই সহজ আচ্ছা কারো কোনো প্রশ্ন অনেক ইয়ে দিলাম তোমাদের গালাগালি করো না অন্তত পক্ষে আচ্ছা ভাই অনেক সুন্দরভাবে বুঝাইছেন মানে বিষয়টা হলো যে তোমরা না বুঝতে পারলে আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারো আরেকটা বিষয় হচ্ছে যেহেতু রেকর্ড দিয়ে দিচ্ছি যার কারণে পার্টিসিপেট কম থাকার ফলে ক্লাসগুলো নিচ্ছি কারণ অন্য সময় আবার সময় বের করা ভাইয়া 2017 সালের একটা 8 নম্বর প্রশ্ন আছে ওই অঙ্কটা মানে হলো টপ ফাইবার থেকে একটা নির্দিষ্ট দূরত্ব 1 ইঞ্চি দূরত্বে হলো টেনসাইল বা কম্প্রেসিভ স্ট্রেসটা বাইর করতে বলে ওইটা কিভাবে বাইর তাহলে ওই যে এমসি ওভার আই না সি এর মানটা তুমি যত ইঞ্চি দূরত্বে বের করতে পারবে ওইটা ব্যবহার করবা মানে যদি 12 ইঞ্চি হাইট থাকে এবং তার 1 ইঞ্চি নিচে বলে তাহলে হলো মানে আচ্ছা আমি আমি 12 থেকে 1 বিয়োগ করে ওটাকে বিয়োগ করতে হবে আচ্ছা এইটা মনে হয় তোমাদের 2000 কত সাল বললাম 2017 এখানে কি কোশ্চেন আছে 2018 হ্যাঁ 2017 হ্যাঁ বলো কোনটা এটার 8 নম্বর আর কই ভাইয়া 17 সালের কোশ্চেনের পরের পার্টটা নাই না আছে ভাইয়া এটা এটা পরের পেজে যান এটার মানে এটার আগে যাই যে এখানে এটার নিচে আসুন আর 16 সালের কোশ্চেন এটা এটা না ভাইয়া এটা না ব্যবহার না করে যে ডিস্টেন্সে বের করতে পারলে ওই ডিস্টেন্সে বের করবা আচ্ছা এটা কত সাল এটা তো 16 সাল হ্যাঁ আচ্ছা তাহলে তুমি স্ক্রিন শেয়ার দাও আমার স্ক্রিন শেয়ার না মানে আমার এটা তো হাতের মানে প্রিন্ট আউট প্রশ্ন তো
এই যে আমাকে দেখা যায় দেখেন আচ্ছা তার আমি একটু দেখছি জানার জন্য তোমার নাম কি কোনটা হ্যাঁ আচ্ছা নাবিল সাদিক 17000121 আচ্ছা হ্যাঁ বলো এটা বলছে যে এ পয়েন্ট হ্যাঁ তাহলে ভাই এ আর বি পয়েন্ট ভাই উপর থেকে 1 ইঞ্চি নিচে এবং উপরেরটা থেকে 1 ইঞ্চি নিচে তাহলে এখানে কিভাবে বাই করব আচ্ছা আমার হ্যাঁ তো এখানে দেখো তোমার এটা নিউট্রাল এক্সিস কোথায় থাকবে একবারে মাঝখানে না হ্যাঁ এটা তো তোমার আছে কত না নিউট্রাল এক্সিস তো মাঝখানে থাকবে না কারণ হলো উপরে আছে 1 ইঞ্চি তারপরে 9 ইঞ্চি তারপরে 2 ইঞ্চি তাই না এরকম না না উপরে 2 ইঞ্চি মানে এই যে পুরো সেকশন উপরে 1 ইঞ্চি তারপরে আছে মানে 1 ইঞ্চি 9 ইঞ্চি মানে মোটটা হলো হ্যাঁ 1 ইঞ্চি এটা তো ভাই সেকশন মানে এ পয়েন্টটা হলো উপর থেকে 1 ইঞ্চি হ্যাঁ বুঝতে পারছি নিচে টোটাল হাইট কত আছে মানে সেকশন টোটাল হাইট আছে ভাই 12 12 মানে 1 9 আর 2 তাই না তাহলে তো এটা নিউট্রাল এক্সিস আমি বলছি যে এটা নিউট্রাল এক্সিস তো মাঝখানে থাকবে না তাহলে এটা নিউট্রাল এক্সিস থাকবে অন্য জায়গায় আমি তোমাকে একটু দেখাচ্ছি দাঁড়াও আচ্ছা আমি যদি ভুল না করি তাহলে হয়তো বা এরকম ছিল যে এদিকে হলো 1 ইঞ্চি তারপরে হলো 9 ইঞ্চি তারপরে ছিল 2 ইঞ্চি তাই না হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন এইটা তো আমরা আমাদের নিউট্রাল এক্সিস বের করতে পারবো আমরা এটা নিউট্রাল এক্সিস কোথায় আছে এটা আগে বের করতে হবে তাহলে নিউট্রাল এক্সিস বের করার জন্য সেন্ট্রয়েডের সূত্র আমরা জানি যে আমরা যদি এদিক থেকে উপর দিক থেকে নিউট্রাল মানে এখান থেকে নিউট্রাল এক্সিস কোথায় আছে এটা যদি বের করতে চাই তাহলে টোটালটা মানে টোটালটা ই করব টোটালের এরিয়া এদিক এদিকে কত আছে ইয়া বরাবর এটা ভাই আছে 8 ইঞ্চি 6 ইঞ্চি আচ্ছা 8 ইঞ্চি ধরি আউটার টু আউটার 8 ইঞ্চি হ্যাঁ আচ্ছা তাহলে এদিকে হলো যে এদিকে 12 ইনটু 8 এটা হলো টোটাল এরিয়া আর এটার নিউট্রাল এক্সিস হলো থাকবে 6 মানে নিচ থেকে 6 টোটালটা যদি নিই মাইনাস ভিতরেরটা কত হচ্ছে এদিক এদিকে কত এতটুকু কত 6 নাকি এত এতটুকু ডাইমেনশন তাহলে এইটা বোধহয় ওখানে এক দেওয়া আছে এরকম পুরো তাই এই নিচেরটা কি এক দেয়া আছে না দুই দেয়া আছে যদি এক দেয়া থাকে তখন মানে হবে নিউট্রাল এক্সিস নতুন করে বের করতে হবে তোমাকে আমার ক্যালকুলেশন করে আর যদি এক দেয়া থাকে মানে সিমেট্রিক এই যে বিমের সেকশনে যে এ পয়েন্ট আছে ওটা উপর থেকে 1 ইঞ্চি নিচে এবং নিচ থেকে হলো ইয়ারটা হলো বি পয়েন্টের নিচ থেকে 2 ইঞ্চি উপরে তাহলে হ্যাঁ আমি 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 যেটা তোমার স্টেজ বের করতে বলছে কি এ পয়েন্ট এবং বি পয়েন্টে হ্যাঁ 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 আচ্ছা আমি যে হ্যাঁ আমি এটাই বুঝাতে চাচ্ছি তো এইটা হলো আগে সেন্ট্রয়েড বের করতে হবে যে নিচ থেকে এটা সেন্ট্রয়েড কোথায় আছে এটা আগে বের করতে হবে তো সেন্ট্রয়েড সমান মাঝখানে হবে না কেন হবে না কারণ এই এদিকে মোটা এদিকে মোটা এদিকে চিকন তাই না তো এদিকে হলো 1 ইঞ্চি এদিকে 2 ইঞ্চি তাই হবে এখানে সেন্ট্রয়েড বের করলাম মনে করো যে এখান থেকে এই পর্যন্ত সেন্ট্রয়েড আছে এখানে তো 4 পয়েন্ট আচ্ছা 4.5 আর 2 আর মনে করো যে 5.5 আছে ঠিক আছে নিচ থেকে আচ্ছা এখন তোমার এরকম কোন একটা পয়েন্টে বের করতে বলছে যেটা হলো এখান থেকে মানে 2 ইঞ্চ পরে এটা তো 2 ইঞ্চ তার মানে সি এর মানটা হবে এখান থেকে এই পর্যন্ত ডিসটেন্স তার মানে সি এর মান তখন 3.5 হবে বুঝতে পারলা ও জি ভাই যে এমসিইউ আর আই যে যখন করবে না ওই সি এর মানটা শুধুমাত্র চেঞ্জ তাহলে সি এর মান এখানে 3.5 হচ্ছে আর এখান থেকে যতটুকু হয় তাহলে সি এর মান ওই মানটা নিতে হবে সি এর মান টোটাল নেওয়া যাবে আচ্ছা ভাই বুঝছি ভাই ধন্যবাদ এই অঙ্কটা অনেক ঝামেলা করতেছে আচ্ছা ঠিক আছে তাহলে তোমাকে ধন্যবাদ অসংখ্য ধৈর্য নিয়েছিলাম আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা থাকলে বলতে পারো আর নইলে আমরা লিখে দিব ইনশাআল্লাহ কোনো সমস্যা আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা লিখ নিচ্ছি ধন্যবাদ
আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা ভালো করে পড়াশোনা করো, পরীক্ষা দাও ইনশাল্লাহ। ঠিক আছে, সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম।